আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আবারও চলে এলাম খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে। আর এখন তো কাঁচা আমের সিজন চলছে, আর কাঁচা আম দিয়ে আমসত্ব খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু কমই আছে। তো গ্রামের বাড়িতে কিন্তু মা দাদিরা এই আমসত্বটা সবসময় করে থাকতেন, বিশেষ করে আমার আম্মাও এই আমসত্বটা সবসময় তৈরি করতেন। তো আজকের আমসত্বটা আমি রোদে শুকানো ঝামেলা ছাড়াই তৈরি করব খুব সহজেই, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে। তো আজকের এই আমসত্ব রেসিপিটা করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমি একদম ফ্রেশ আমগুলা নিয়ে নিয়েছি, আমগুলো খুব ভালোভাবে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি অফ ক্যামেরায় এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। তো আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি, আর একটা পিলারের সাহায্যে আমগুলো এখন আমি স্লাইস স্লাইস করে নেব। আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়ে অথবা বটি দিয়েও করতে পারেন। তো আমি পিলারের সাহায্যে করে নিচ্ছি, পিলার দিয়ে করলে এরকম পাতলা পাতলা করে করা যায়, আর খুব দ্রুতই কিন্তু সিদ্ধ করে নেওয়া যাবে। তো সবগুলো আমি এরকম আমি পিলার দিয়ে স্লাইস স্লাইস করে নিয়েছি, আর আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে করলে কতটা পাতলা হয়। তো আমগুলো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আমি একটা প্লেটে আমগুলো উঠিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে আম দিয়ে করতে পারেন আমসত্ব। তো এখন আমি একটা প্যান নিয়ে নিব, প্যানে আমগুলো আমি নিয়ে নিব, আর আমগুলো সিদ্ধ করার জন্য আমি একটা প্যানে আমগুলো এখন নিয়ে নিচ্ছি। আর এই আমগুলো সিদ্ধ করতে কিন্তু সময় খুব বেশি লাগে না, খুব বেশি পানি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তো আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। তো এখন আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর এই আমগুলো এখন আমি সিদ্ধ করে নেব, আর সিদ্ধ করার জন্য চলে যাচ্ছি এখন আমি চুলাতে। তো চুলাতে আমি প্যানটা বসিয়ে যা আমি চুলাটা অন করে দিয়ে দিয়েছি। তো এখন আমি আমগুলো সিদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ করার জন্য চুলাটা অন করে দিয়েছি, আর এই আমগুলো সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিটই খুব সুন্দর করে কিন্তু আমগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখে বুঝতে পারছেন যে আমার আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আর কিছুক্ষণ সিদ্ধ করলেই কিন্তু আমগুলো একদম পুরোপুরি গলে যাবে। পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত আমগুলো আমি সিদ্ধ করে নেব। তো দেখুন এ পর্যায়ে কিন্তু আমার আমগুলো পুরোপুরি গলে নেওয়া হয়ে গেছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর এই আমসত্ত্ব আমি আমের এই পিউরিটুকু একটা স্ট্রেনারের সাহায্যে খুব সুন্দর করে চেলে নেব। আমি একটা বাটিতে যে দেখুন স্ট্রেনার নিয়ে নিয়েছি, এখন আমি এগুলো চেলে নেব খুব সুন্দর করে। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায়। তো আমি খুব সুন্দর করে স্ট্রেনার দিয়ে কিন্তু আমের কাঠটুকু মানে সবটুকু আমের পিউরি আমি সুন্দর করে এভাবে ছেঁকে নিচ্ছি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমের পিউরিটা এভাবে ছেঁকে নিতে, তাহলে কিন্তু আমসত্ত্বটা খুব সুন্দর হবে। আমের পিউরিটা আমি কিন্তু খুব সুন্দর করে পেঁচুলা দিয়ে প্রেস করে করে কিন্তু ছেঁকে নিচ্ছি। তো সবটুকু আমের পিউরি আমি এভাবে কিন্তু প্রেস করে করে পেঁচুলা দিয়ে তারপর ছেঁকে নেব। তো আমের পিউরিটুকু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে, আমি এখানে একটু ভুল করে ফেলেছি। তো ভিডিওর ফুটেজ হয়তো কোনোভাবে আমার কেটে গেছে। তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমসত্ত্ব বানাবো টক মিষ্টি ঝাল সেজন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচের থেকেও কম পরিমাণে জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়েছি আমি পাঁচফোড়ন গুঁড়ো, আর দিয়েছি 1/2 চা চামচ পরে 1/2 চা চামচের মানে 1 চা চামচের 1/3 ভাগের 1 ভাগ মরিচের গুঁড়ো, আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর অল্প একটু বিট লবণ দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। মানে লবণটা আপনারা বুঝে দিবেন আপনাদের স্বাদ মতো। এখন আমি সমস্ত উপকরণগুলো একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো পুরো ভিডিওটুকু আমি দেখাতে পারিনি সেজন্য সরি বলছি, তো কোনোভাবে মিস হয়ে গেছে হয়তো। তো এখন আমি চুলাতে চলে এসেছি, চুলাতে আমি এটা এখন খুব সুন্দর করে জাল করে নেব। তো অবশ্যই কিন্তু খুব সুন্দর করে জাল করে নিতে হবে, কারণ চিনি দেওয়াতে কিন্তু পানি উঠবে, আর চিনির পানিটা খুব সুন্দর করে জাল করে শুকিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে করতে হবে। আর চুলার জালটা আমি মিডিয়াম হিটে রেখেছি, খুব বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু তলানিতে লেগে যাবে, যেহেতু আমের কাঠটা কিন্তু অনেক বেশি ঘন। তো সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে অনবরত তারপরে এটা জাল করে নেবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন।
আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সুন্দর করে কিন্তু এটা জাল করে নিচ্ছি, বলকুঠা পর্যন্ত অপেক্ষা করেছি, বলকুঠে এসেছি, উঠে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি খুব সুন্দর করে এখন নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। তো খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন তলানিতে লেগে না যায়, আর যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না, পুরোপুরো একটা গন্ধ চলে আসবে। আপনারাও কিন্তু এই আমসত্ব রেসিপিটা এভাবে তৈরি করতে পারেন, নিজেরা যখন তৈরি করে খাবেন তখন বুঝবেন যে এটা খেতে কতটা টেস্টি। আর এই আমসত্বটা কিন্তু রোদে দেওয়ার কোনো দরকার নেই। তো আমার কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে আমের পিউরিটা। তো এখন যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে অল্প একটু তেল দিয়ে দিলাম, এরকম বড় একটা স্টিলের প্লেট নিয়েছি আমি, অল্প একটু তেল দিয়ে কিন্তু আমি এখন ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই তেল ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু উঠে যাবে। তো গ্রামের বাড়িতে কিন্তু মা দাদিরা কুলা আর ডালাতে এই আমসত্বটা তৈরি করত। তো আজকে যেহেতু আমি রোদে শুকানো ঝামেলা ছাড়া চুলার নিচে দিয়েই কিন্তু এই আমসত্বটা তৈরি করব, এরকম সেজন্য একটা স্টিলের প্লেটে নিয়ে নিলাম। আপনারা চাইলে দুইটা প্লেটেও দিতে পারেন, পাতলা করে যদি করেন। তো আমি আজকে আমসত্বটা একটু ভারী করে করব, মানে মোটা করে করব, সেজন্য একটা প্লেটেই কিন্তু আমি ছড়িয়ে নিলাম। আর আমার কাছে মোটা করে আমসত্বটা করলে খেতে ভালো লাগে, আর বেশি পাতলা হলে একটু রাবারি টাইপ হয়ে যায়, রাবার রাবার লাগে খেতে। তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, এখন আমি এটা সুন্দর করে কিন্তু সমান করে নিয়েছি। এখন আমি এটা কী করব, চুলার নিচে রেখে দিব। যাদের গ্যাসের চুলার উঁচু থাকে তাদের জন্য তো সুবিধা, নিচে দিয়ে দিতে পারেন। তবে আমার চুলাগুলা উঁচো না নিচু টাইপের, সেজন্য চুলাটা উঁচা করে ধরে তারপর কিন্তু নিচে দিতে হবে। যদি আপনাদের চুলা এরকম নিচু থাকে তাহলে কিন্তু নিচু করে উঁচা করে তারপরে দিয়ে দিবেন। আমি এই আমসত্বটা 3 দিন লেগেছে আমার এই আমসত্বটা শুকাতে, আমি চুলার নিচে দিয়ে রেখেছিলাম, 3 দিন পর কিন্তু আমি এটা বের করে নিয়েছি। আর আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর করে কিন্তু শুকিয়ে গেছে। তো এখন আমি ছুরি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি, এরকম হাত দিয়ে একটু ধরে চাপ দিয়ে তারপরে কেটে নেবেন, যেহেতু তো আমি এখন কেটে নিয়েছি আমসত্বটা। আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে এই আমসত্বটা। আপনারা চাইলে এই যে এভাবেও পেঁচিয়ে পেঁচিয়ে নিতে পারেন, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আমি এখন আমসত্বগুলো পুরোই কেটে নেব, আর একটা ডেকোরেশন করে নিয়েছি আপনি প্লেটে নিয়ে নিয়েছি। আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমসত্বটা কতটা পারফেক্ট হয়েছে, মাত্র 3 দিন লেগেছে চুলার নিচে আমি রেখেছিলাম, 3 দিনেই কিন্তু শুকিয়ে গেছে পুরোপুরি। আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়েছে, আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমি কতটুকু মোটা মোটা করে করেছি। তো আপনারা চাইলে এর থেকে পাতলা পাতলা করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি হবে। তো আমি একটু মোটা মোটা করে করেছি, আমার কাছে মোটা মোটা করে খেতেই কিন্তু ভালো লাগে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।